বাবু বিনা কোনো অর্থের বিনিময় আমাকে পরামর্শ দিতে এসেছেন, আর এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা মানুষের টাকায় নিশ্চয়ই উনি বিনে পয়সায় পরামর্শ দিচ্ছেন না, কি ওই যে এসছেন না এখন কি যা কি নাম প্রশান্ত কিশোর কিশোর কুমার না কি এসছেন, তো তিনি কিন্তু কারোর মানে পাবলিক মানি আইদার পার্টির মানি হলেও তো পাবলিক মানি, সেইটা কিন্তু উনি পার্টির মেম্বার কি না তাও জানি না, উনি কিন্তু পরামর্শ দিচ্ছেন সেইটা আপনাদের মিডিয়াতেই দেখেছি, আমি জানি না উনি পয়সা নিচ্ছেন কিনা, মানে প্রশান্ত কিশোরের থেকে পরামর্শ নেওয়াটা সৎ আর মুকুল রায়ের থেকে পরামর্শ নেওয়াটা বেইমানি, এই তো খুব ভালো। এটা কি দলনেত্রীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে না? প্রশান্ত কিশোর কাকে পরামর্শ দিচ্ছেন? দলের কর্মী তো আমিও, তা আমাদের যদি পরামর্শ দিতে আসেন তো পরামর্শ যার থেকে নেব, তিনি আগে কোনো দিন পঞ্চায়েত ইলেকশন করেছেন কিনা তাই তো জানি না, পঞ্চায়েত কন্টেস্ট করেন তো। আপনার কাছে সত্যি মনে হয় আপনার ভূমিকাগুলো দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে? কারণ মন্ত্রীরা বলছেন যে এরা অস্বস্তি চূড়ান্ত হয়ে গিয়েছে, এবার আপনি দলটা ছেড়েই দিন। সেটা তারা আমায় বলুন না, সেটা আমায় লিখিত দিন না, আর তা নইলে বলুন যে ইওর মেম্বারশিপ হ্যাজ বিন টার্মিনেটেড অর ইওর মেম্বারশিপ হ্যাজ বিন ক্যান্সেল, কিছু তো একটা করবেন।